কেউ ঢুকবে না, কেউ ভিতরে ঢুকবে না, কেউ ভিতরে আসবে না। আরে তুমি শুনছ কি? আচ্ছা পরে বিকেলে, বিকেলে না চারটে, আচ্ছা ওই ঠিক তো? আচ্ছা সামনেটা বড় করো না, সামনেটা বড় করো, আমি এতদিন অপেক্ষা করেছি যেটা আপনাদের মিডিয়া সবসময় বলে আসছে আমাকে নাকি সাসপেন্ড করা হয়েছে, ওই সাসপেন্ড লেটারটার জন্য কিন্তু আমি এতদিন অপেক্ষা করেছি। আপনারা কেন বারবার লিখছেন, আমি মিডিয়াকে বারবার বলছি কেন লিখছেন যে আমাকে সাসপেন্ড করা হয়েছে, আপনারা কি দেখেছেন? কিন্তু আমি সর্বভারতীয় তৃণমূল নেতৃত্বের কাছ থেকে নিজে চেয়েছিলাম যে আমাকে সাসপেন্ড লেটারটা দেয়া হোক, কিন্তু আজ অবধি টিল নাও আমি সাসপেন্ড লেটারে কিচ্ছু পাইনি। এতদিন অপেক্ষা করলাম, তারপর লোকসভা ইলেকশনটা হওয়ার পর কিছু মনের মধ্যে আমার কতগুলো ব্যাপারে খারাপ লাগলো বলেই আজকে আমি এই ডিসিশনটা নিয়েছি। খারাপ লাগা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই যে ইলেকশনটা হলো, আমি ডেমোক্রেসির প্রতি পুরো শ্রদ্ধাশীল, আমি ডেমোক্রেসিকে ফুল ফেইথ ইন ডেমোক্রেসি, তাই এই কারণে বলছি আজকে পশ্চিমবঙ্গে যেভাবে স্ক্যাম হয়েছে, যেভাবে আমি অন্ততপক্ষে বা আমার দলের থেকে আমি তুলে ধরেছি সারদা টু টেট কেলেঙ্কারি, তারপর এসএসসি কেলেঙ্কারি, স্কুল কলেজ সার্ভিসেশন কমিটির কেলেঙ্কারি, সারদা তো একেবারে বলার না, তার উপর পশ্চিমবঙ্গের মহিলারা যেভাবে রেপ্ট হচ্ছে, যে ধর্ষণ হচ্ছে, তাদের কোনো অনার নেই এই পশ্চিমবঙ্গে, কিন্তু তারপরেও এই তৃণমূল কংগ্রেস 34টা সিট উইথ 39% ভোট পেয়ে জিতেছে। আমি আবারও বলছি আমি ডেমোক্রেসি প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল, মানুষ ম্যান্ডেট দিয়েছে, কিন্তু আমি মানুষের জনগণের এই রায়ের সাথে সহমত করতে পোষণ করতে পারলাম না।
তাই আমি ডিসাইড করলাম যে আর দেরি করা নয়, ইমিডিয়েট। আমার কোনো কিছু হারানোর নেই, কোনো কিছু পাওয়ার নেই, সুতরাং আমি এই যে একটা গদি দখল করে আছি কি কাজ হবে, কাজ করতে দিচ্ছে না। আমার দলের লোকেদের, আমার কর্মীদের দিন রাত হ্যাকেল করছে এই টিএমসির কর্মী এবং উইথ পুলিশ। আমি অ্যাসেম্বলির মধ্যে আমি কোনো কথা বলতে পাচ্ছি না আমার এলাকার, তাহলে আমি কেন ধরে রাখবো? আপনারা বলুন, আমি তো তোলা তুলতে আসিনি, আমি তো নাটক করতে আসিনি, আমি তো কোনো পোর্টফোলিও হোল্ড করতে আসিনি, আমি তো লাল আলো গালো গাড়ি চাইনি, তাহলে আমি কেন এই নোংরা কথা, যে ভাষা আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে, কল্পনার অতীত। কোন মুখ্যমন্ত্রী তুই তোকারি করে কথা বলতে পারে বা প্রাইম মিনিস্টারকে ভেঙাতে পারে, এটা আমার স্বপ্নের অতীত। যাকে যে শ্রদ্ধা করে, তার প্রতি শ্রদ্ধা রেখে আমি সৌমেন মিত্রকে এই পার্টিতে নিয়ে এসেছিলাম। আমি সৌমেন মিত্র সেদিনকাই গিলোটিনে দিয়ে দিয়েছিলাম। আমি পরে বুঝলাম ওনাকে আমি যেভাবে চিনেছি আপনারা কেউ চেনেননি। আমি ভাবতে পারি না, আরেকটা কথা আমাকে বলতে হচ্ছে, আমার বলা উচিত কি তবু আমি বলছি, যারা আজকে আপনারা জানেন শ্রদ্ধেয় ব্যক্তি বা খুব বড় ইয়েতে আছে, তারা কি করে এই নোংরা জঘন্য কথা সহ্য করে তার পাশে আছে, এটা আমার ভাবনার অতীত। কারণ আমি মনে করি সম্মান হচ্ছে সব কিছু, সম্মান যেখানে নেই অসম্মান হচ্ছে একটা মানুষের মৃত্যু তুল্য। আর যে ভাষা, এই ভাষায় আমি কথা বলতে পারবো না, কারণ ওই জায়গায় ওই নর্দমায় নেমে আমি এদের উত্তর দেব না। যদি আমি কোনো অনৈতিক কাজ করিনি আজকে জেনে রাখুন, কারণ সৌমেন মিত্র আমার স্বামী, কিন্তু তার হয়ে আমি কোথাও প্রচার করিনি, কোথাও কোনো। আর অনৈতিক নৈতিকতা শিখতে কি আমি তৃণমূলের স্কুলে যাব? তৃণমূলের স্কুলে আমার নৈতিকতা শেখার দরকার নেই, বরঞ্চ তাদের একটু বলুন, আপনারা মিডিয়ারা লিখুন মুখ্যমন্ত্রীকে একটু নাটক কম করতে আর মিথ্যের বেশাতি না করতে। আপনাদের সামনে আমি এটা বলে দিলাম। আপনি কি কংগ্রেসে জয়েন করবেন? সেটা তো ভবিষ্যৎ বলবে, এখন আমি জানি না। এই মুহূর্তে যারা আমার কর্মী তাদের পাশে আছি। আমি পশ্চিমবঙ্গে যে নোংরামি হচ্ছে, যে দুর্নীতি হচ্ছে, সেটা যাতে আগামী দিনে ঠিক মতো এটা বেরোয়, এই সবগুলোর সঙ্গে আমি আন্দোলন করে যাব। আমার কনস্টিটিউশনের রেজাল্ট ভালো হয়েছে, উনি লিড দিয়েছেন, এটা আপনাদের মনে রাখতে হবে, চৌরঙ্গি লিড দিয়েছেন। তার জন্য আমি আমার চৌরঙ্গির প্রত্যেকটা ভোটার কর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই যেভাবে ভোট হয়েছে তার মধ্যে চৌরঙ্গি লিড দিয়েছে, এটা কিন্তু আমার অনেক বড় পাওনা।